ঘূর্ণিঝড়ের প্রভাব, বৃষ্টিতে নষ্ট হচ্ছে জমির ফসল, ঝোড়ো হওয়ায় ক্ষতি হচ্ছে ধানের, ঋণ নিয়ে চাষ, ঋণের টাকা পরিশোধ করা এখন বড় চিন্তার, জানাচ্ছেন কৃষকেরা। বঙ্গোপসাগরে শক্তি বাড়িয়ে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় মিথিলি। পূর্বাভাস অনুযায়ী আজ শুক্রবার এর প্রভাবে বৃষ্টিতে ভিজল উত্তর চব্বিশ পরগনা জেলাও। স্বাভাবিকভাবেই এ ঘূর্ণিঝড় আর বৃষ্টি নিয়ে উদ্বিগ্ন সুন্দরবন উপকূলের বাসিন্দারা, কারণ ইলশেগুড়ি বৃষ্টি চাষিদের পাকা ধানে যেন মই দিল। ক্ষতির মুখে ধান চাষ, কিভাবে করবেন ঋণ পরিশোধ, দুশ্চিন্তায় চাষিরা। আবহাওয়া দপ্তর আগেই পূর্বাভাস দিয়েছিল শক্তি সঞ্চয় করে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় মিথিলি। মিথিলির প্রভাবে নিম্নচাপের বৃষ্টিতে ভিজল সুন্দরবনের উপকূলীয় এলাকা। পাকা ধান ভর্তি মাঠের দশা দেখে মাথায় হাত চাষিদের। ঝোড়ো হাওয়া ও ইলশেগুড়ি বৃষ্টিতে ক্ষতির মুখে ধান চাষ। এদিকে মাঠে ভরে রয়েছে শীতকালীন নানান সবজি। হঠাৎ এই বৃষ্টির ফলে নষ্ট হতে পারে অনেক সবজি, যার প্রভাব ফেলতে পারে বাজার দরেও। হাওয়া অফিস সূত্রে জানা গিয়েছে, যদিও ইতিমধ্যেই বাংলাদেশের দিকে বাঁক নিয়েছে মিথিলি, কিন্তু বাংলাদেশ ঘেঁষা বসিরহাট সুন্দরবনের বিস্তীর্ণ এলাকায় মিথিলির জেরে যেভাবে ঝোড়ো হাওয়া শুরু হয়েছে তাতে দুশ্চিন্তার কালো মেঘ দেখছেন সুন্দরবনের কৃষকরা। এই ঝড় এবং বৃষ্টিতে এখন আমরা চিন্তা করি মানে পাচ্ছি না যে কিভাবে কি করব, এই ঋণ পরিশোধ করব কি করে। আমার নিজের ব্যক্তিগত সাত আট বিঘে আছে, হয়েছে বলতে ঝড়ে তো পাটিয়ে দিয়ে গেছে এবং বাড়িয়েও দিয়ে গেছে। যেসব ধানগুলো নাবি ফুলে বেড়াচ্ছে সেগুলো তো একদম শেষ, আর যেগুলো ফুলে বেরিয়েছিল চালুটো হয়েছিল সেগুলো মানে একদম ঝরিয়ে দিয়ে গেছে। বসিরহাটে সুন্দরবনের হিঙ্গলগঞ্জ, সন্দেশখালী এক এবং দুই নম্বর ব্লক, হাসনাবাদ, মিনাখাসহ ছটি ব্লকের কৃষকদের মাথায় হাত। ঝোড়ো হাওয়ায় বিঘার পর বিঘা ধানের ক্ষেতে পাকা ধানগুলি ভেঙে পড়েছে, চরম সমস্যায় পড়েছেন কৃষকেরা। পাশাপাশি গুড়ি গুড়ি বৃষ্টির ফলে তুলে রাখা ধানেও জমেছে জল, সেই জল পচিয়ে দিতে পারে ধান, ফলে সিঁদুরে মেঘ দেখছেন সুন্দরবনের কৃষকরা। তো নষ্ট হয়ে গেল এই ঝড় বর্ষায়, কাটা ধান নষ্ট হয়ে গেল, গাছ নষ্ট হয়ে গেল, সব লম্বা ধানের চাষ বেশি, এখানে বিরাট ক্ষতি হয়ে গেল আমাদের এই এলাকায়, আমগুড়ি ফেড়ে ব্যাটে সব, এখন সব ধান মাঠে নষ্ট হয়ে গেছে। চিন্তায় মানে আর এখন আর বিরাট চিন্তা, ঋণ দেনা করে সবই চাষবাস করে, ব্যাংকেতে লোন টোন নিয়ে। ইতিমধ্যেই নবান্নের তরফ থেকে জারি করা বিজ্ঞপ্তি অনুযায়ী জেলা শাসক ও সমষ্টি উন্নয়ন আধিকারিকদের নির্দেশ দেওয়া হয়েছে, ঝড় বা বৃষ্টিতে যথাসম্ভব ফসলকে রক্ষা করতে হবে, তার জন্য যা যা ব্যবস্থা তার সবকিছুই গ্রহণ করতে হবে। কিন্তু বিপুল পরিমাণ ফসলের ক্ষতি হওয়ায় কিভাবে ঋণ পরিশোধ করবেন চাষিরা, তা ভেবেই কুলকিনারা করতে পারছেন না ক্ষতিগ্রস্ত চাষিরা। ধান ছাড়াও শীতকালীন সবজি যেমন বাঁধাকপি, ফুলকপি, নতুন আলু, ওলকপি, বিট ও গাজরের মতো সবজিগুলি ক্ষতির মুখে পড়তে চলেছে। এই বিষয়ে স্থানীয় প্রধান বেবি ঘোষ জানিয়েছেন, প্রাকৃতিক বিপর্যয় তো হবেই, এটা তো কারোর হাতের মধ্যে না, তবে যে কৃষকদের ক্ষতি হয়েছে তাদের তারা প্রমাণ সহ যদি লিখিত পঞ্চায়েতে জমা দেয়, সেক্ষেত্রে সরকার ওনাদের পাশে অবশ্যই থাকবে। আর যাদের কৃষি বিমা করা আছে তাদের তো আগেও ওনাদের ক্ষতিগ্রস্ত হলে সাহায্য পেয়েছে, আগামী দিনেও পাবে। সরকার শুধু কৃষক বলে কৃষিদের জন্য না, সবার পাশেই রয়েছে, দুস্থ মানুষের জন্য আমাদের তৃণমূল সরকার সবার পাশেই রয়েছে। কৃষকরা যদি কাগজপত্র সঠিকভাবে জমা দেয় সেটা আমরা ভেরিফিকেশন করে দেখবো সঠিক কি বেঠিক, সঠিক হলে সেক্ষেত্রে আমরা বিডিও সাহেবের কাছে জমা দেব, ওখান থেকে সরকারিভাবে যা ব্যবস্থা হবে ওনাদের পাশে সরকার আছে। প্রশাসনিকভাবে কৃষকদের সতর্ক করা হয়েছে, ইতিমধ্যেই কৃষকদের নির্দেশ দেওয়া হয়েছে ফসল অবিলম্বে যেন সুরক্ষিত জায়গায় তুলে রাখেন, তার জন্য পর্যাপ্ত ত্রিপলেরও ব্যবস্থা করা হয়েছে। ব্যুরো রিপোর্ট, নিউজ নো ম্যানস ল্যান্ড, বসিরহাট। হালকা হোক বা ভারী,
প্রচুর প্রচুর সোনার গহনার মেগা সম্ভার থেকে আপনার পছন্দের গহনা নিতে চলে আসুন নিউ সিংহ জুয়েলার্সের মেগা শোরুমে। নিউ সিংহ জুয়েলার্সের মেগা শোরুম, বনগা চাকদা রোড, টবাজার।